কালবৈশাখের ঝড়ে প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে সিপাহীজলা জেলা। বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি, এরপর আচমকা আসা তুফানে সিপাহীজলার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালবৈশাখের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিপাহীজলা ডিএম এবং এসপি অফিসের উল্টো দিকে বেসরকারি ওরিয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল সহ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঝড় বৃষ্টির তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন বহু মানুষ, তবে গুরুতরভাবে আহত হয়নি কেউ। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির হিসাব সংগ্রহ করা হচ্ছে। দিদি, এক মাস আগে ঘরে ছাড়াতে যা করে সেটা পা ভেঙে গেছিল, তারপরে আমার স্বামী, তারপরে আমরা চিকিৎসা করে এক মাস আগে থেকে চিকিৎসা করে বাড়িতে আনছি। আনানোর পরে কালকে তুফান বৃষ্টি জ্বরে বসত বাড়ি একটি ভাঙচুর হয়েছে। আমি এখন আমার দুই সন্তান, মেয়ে সন্তান দুজন আর স্বামীকে নিয়ে কীভাবে সংসার চালাবে, এই জন্য আমি একটু সরকারের কাছে প্রতিদিন বাচ্চাকে নিয়ে এবং দুজন মেয়ে সন্তান পড়াশোনা করে, বড় মেয়ে 16 বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর ছোট মেয়ে ক্লাস 5 উঠেছে। আমরা কাজ করলে খাওয়ান, নাহলে এমনি সংসার, আজকে এক মাস ধরে সংসারটা নির্ভর হয়ে গেছে। কালকে প্রায় 3টার সময় খুব জোরে তুফান আসছে, তুফান আওয়ার ফলে আমার দোকান পুরো উড়ে নিয়ে গেছে, প্রায় দোকান হতে প্রচুর জল আটকে গেছে, না আটকা যাওয়ার ফলে প্রচুর মাল নষ্ট হয়েছে, প্রায় লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, তাই নষ্ট হয়ে গেছে। আমি একটা ক্ষতিপূরণ চাই, এই ক্ষতিপূরণ দেওয়া তো আমি দোকান করতে করতে পারি, তো ব্যবসা বাণিজ্য করতে পারবো। আচমকা আসা কালবৈশাখীর প্রভাবে মাটি থেকে উপড়ে পড়েছে গাছ, অনেক জায়গায় ভেঙে পড়েছে বসত বাড়িও, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়েছেন বহু মানুষ। কালকে কালবৈশাখী ঝড় আসাতে স্কুল পুরো ধ্বংসপথ হয়ে গেছে, বজ্রপাত, বিদ্যুৎ যেভাবে, তুফান যেভাবে হয়েছে, তার ফলে আমাদের স্কুলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, আমাদের স্কুলের মধ্যে প্রচুর জিনিস আছে, যেমন বই, খাতা, এরপরে স্কুলের নতুন ড্রেস, ব্যাগ, সব কিছু জলে ভিজে গেছে। এছাড়া যদি এই স্কুলের মতো যদি মানে স্কুল চলাকালীন সময় যদি এইভাবে যদি বজ্রপাত বা তুফান যদি হইতো, তাহলে আমাদের স্কুলের স্টুডেন্ট অনেকটা ক্ষতিগ্রস্ত হইতো। তো এটা কী করা, কীভাবে এটা দাঁড় করানো, এটা আপনারা একটু বিকল্প ব্যবস্থা করতে দেখবেন। কতজন ছাত্রছাত্রী আছে আমাদের স্কুলে? প্রায় 76 জনের মতন ছাত্রছাত্রী এখন উপস্থিত আছে। স্কুলের নাম? স্কুলের নাম হচ্ছে ওরিয়ান ইংলিশ মিডিয়াম স্কুল, স্থান হচ্ছে পশ্চিম বরজলা, একদম ডিএম অফিসের, সিপাহীজলা ডিস্ট্রিক্টের যে ডিএম অফিস আছে, ডিএম অফিসের অপোজিট সাইড। ওই তো গার্ডেনের খুঁটি তার মার কইরা ওই গাছ গুল ভাঙা, লেপিন টেপিন ভাঙা, কি অবস্থা, লেপিনে শাল নিচাকা উড়াইয়া ট্যাঙ্কিটা ভাঙা গেছে। এখন যদি এটা রাত্রে হয়েছে তো সারত, যদি এটা দিনে হইতো কি হইলো, পোলা পাবি তো ডরে। আর এই যে কারেন্টের একটা তার ফিলারটা দিছে দেন কোন জায়গাতে, এই যে নুইয়া দিছে গুড়া, ওই যে তার সিটটা দিছে, এটা তো পুরো ফললে এদিক দিয়ে ফলবো গাছে, এটার উপরে এদিকে তারা খুঁটি দেয়, ওই তো অনেক নিয়ম আসলো না। এই যে এটা এটা কিন্তু নতুন লেফটিন্যান্ট ট্যাঙ্কি আসলো, এটা কি অঙ্গনারি সেন্টার? এটা অঙ্গনারি সেন্টার। নাম কি? এটা নবোদয় সংঘ পালপাড়া। ঝড়ের তাণ্ডবে বিপদে পড়ে মানুষের সাহায্য প্রার্থনা করেছেন রাজ্য প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।